ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন সবাই? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া ভাইয়া কেমন আছেন? জি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাদের কাজ কেমন চলছে? গতকালকে যে কাজটা দিয়েছিলাম তার কি অবস্থা? কতটুকু করতে পেরেছেন? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কালকের ক্লাসে তো আমি ছিলাম না, আমি কার টিমে আমি না আসলে জানি না। আচ্ছা, আপনি কার টিমে ছিলেন? হ্যাঁ, আমার আইডি নাম্বার হচ্ছে 66। আচ্ছা, আমি কি এর আগে আপনাকে কোনো টিমে দিয়েছিলাম? না, কোনো টিমে দি নাই। আপু মেবি উত্তরাতে থাকেন? জি। মেরুন আপু আমাদের টিমে দিয়ে দিতে পারেন ভাইয়া? আসসালামু আলাইকুম ভাইয়া। মাইত্র ভাইয়ের টিম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি কালকে আপনাকে বলছিলাম আমাকে প্রথম টিমটা দেওয়ার জন্য, ওই আপুর আপুর টিমটা। আপুই তো নাই, আমি তো খুঁজে পাচ্ছি না আপুর টিমে দিব। আমার তো দিতে কোনো সমস্যা নাই, কিন্তু আপুকে আমি খুঁজে পাচ্ছি না। ও আমি মিরপুর থাকি, তো মিরপুর তো কেউ নাই। কল দিয়েছি, আপুর টিমটাই তো গোছানো হয় নাই। আচ্ছা আমি দেখতেছি, আপুকে তো কল দিলাম গতকালকে দুইবার, তারপর সে তো কল রিসিভ করেননি। শিরিন সুলতানা, শিরিন সুলতানা, শিরিন তো আমার কল রিসিভ করে না, কল রিসিভ করে না। আমি কিভাবে পাই শিরিন সুলতানা? না ভাই, মিরপুরের দিকে তো কেউ নাই মনে হয়। বিষয়টা হলো মিরপুর লোকেশন এরকম না, এটা জাস্ট বলা উদ্দেশ্য যদি আপনাকে মিট করতে চাইতেন, তার জন্য 479 479। হ্যাঁ দেখি আপুকে আজকে আবার কল দিয়ে যদি সে রিসিভ করেন শিরিন সুলতানা। রিসিভ করলে তো খুবই চমৎকার হয়ে যাবে দেখি। আমাদের সিআর কোথায়? সিআর সিআর দুজন মনে ভাই এখনো জয়েন করতে পারেন নাই। দেখি আপু কি অবস্থা। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আমি ফয়সাল আহমেদ বলছি। এটা কি শিরিন সুলতানের নাম্বার? ও আপনার আম্মু?
ওকে, উনি কেমন আছেন? আচ্ছা, আমি ফয়সাল আহমেদ, আমি এলইডিপির মেন্টর, ওনার মেন্টর, গ্রাফিক্স ডিজাইনার।01729528479, এবং শিরিন সুলতানা, এবং মেইল অ্যাড্রেস হলো কুসুম KU। ওনার নাম্বার নাই তো আমার কাছে। ওয়ালাইকুম আসসালাম। আপনার আম্মুকে কি গ্রাফিক্স ডিজাইনার ইবানে দিয়েছেন? লি তাকে আমি হন্য হয়ে খুঁজতেছি। শিরিন সুলতানা, আচ্ছা, এই রেজিস্ট্রেশন তো তার নামে চলে আসবে, গ্রাফিক ডিজাইনের সার্টিফিকেট। সার্টিফিকেট তার নামে আর শিখবেন আপনি, খুবই চমৎকার। আপনি আপনার নামটা আর এটা আপডেট করে দিন প্লিজ। এক, খালার শরীর ভালো? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের শিরিন সুলতানাকে খুঁজে পাওয়া গিয়েছেন, আর যারা শিরিন সুলতানার টিমে জয়েন করতে চান, যেমন এই যে 5 মিনিট নেটওয়ার্ক। আচ্ছা, আপনারা একটু আপনাদের নামগুলো একটু চেঞ্জ করে নিয়ে, মানে প্লিজ, 5 মিনিট, মিনিটস নেটওয়ার্কিং, তারপর হলো এখানে আর কি জানি কোথায় জানি কি দেখছিলাম, তো একটু মনে হয় ভালো হয়। ঠিক আছে, নিজেদের ছবি ইউজ করতেছেন, খুবই চমৎকার। আবার অনেকে জাস্ট ব্ল্যাঙ্ক রাখতেছেন, যেমন এ, তারপরে যে সিয়ামের এস, তারপর হলো এই রুবায়েতের। তো আপনারা আপনাদের একটা প্রফেশনাল, কারণ এই স্ক্রিনশটটা আপনাদের মেসেজ কাছে যায়, বুঝবে না তারা কেউ কিছু, এটা আপনাদের নিজেদের জন্য। আপনারা গতকালকে দেখেছেন
মিনিস্ট্রি একজন কোঅর্ডিনেটর, সে কিন্তু জয়েন করেছে। এরকম অনেকে জয়েন করে থাকেন, কিছুই বলবে না, চুপচাপ দেখবেন, যেন আপু তো আমাদের সাথে কথা বলেন। খুবই ভালো ভাইয়া। সুলতান আপনার কি জন্য, উনি কোথায় থাকে ভাইয়া? কোন আমি সুলতান মানে জাগিয়ে আছেন সুলতান? আচ্ছা আমি না ভুলে গেছি, উনি একটু আসুক, উনি আসতেছেন। ঠিক আছে, তাকে পাওয়া গেছে। কারণ মিরপুরের দিকে আসলে অনেকে তো আছে, তো লিডার আর কি একজন যদি মিরপুরের দিকে থাকতো তার সাথে অ্যাড হয়ে যেত আর কি। আচ্ছা ঠিক আছে, আসুক। আসার পরে আমরা ইনশাল্লাহ আমাদের কার্যক্রম করলো শুরু করেছিল। আর আপনারা মাত্র 32 জন জয়েন করেছেন, তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো ইনশাল্লাহ। এবং আমি আপনাদের কাছে বলেছিলাম যদি আপনাদের কোনো ইমেজ থাকে সেগুলো দেওয়ার জন্য, তো আমি সেজন্য আমি আমি কিছু ইমেজ নিয়ে নিয়েছি, কালেক্ট করে নিয়েছি। যেটা আপনাদের ইনশাআল্লাহ অনেক উপকার আসবে, আমরা সেই ইমেজ গুলোকে দিয়েই কাজ করব। এবং যেই সেট আপে আমরা কাজ করব, আপনারা ওই সেট আপটা বুঝবেন, কোশ্চেন করবেন ইনশাল্লাহ। আর আপনাদের নিজেদের ইমেজ দিয়ে সেগুলোকে ফিল আপ করবেন। গতকালকে আপনারা যে কাজগুলো করেছেন তার যদি এমন তো কেউ কাজ করেন নাই, বিষয়টা কেমন না? নাকি আপনারা বুঝেন নাই? না ভাই, প্র্যাকটিস করেছি বাট কাজটা আর কি সাবমিট করা হয় নাই। এমনি কাজ বোঝার জন্য প্র্যাকটিস করা হয়েছে এবং বুঝতে পারছি ভাইয়া, বাট করেছি একটা জমা দেওয়া, সেটা আর কি করা হয়নি ভাইয়া। আচ্ছা, যদি আপনারা কাজ করেন আর যদি ওই কাজটা যদি আমি নাই দেখতে পাই, তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনাদের স্ট্যাটাস, তারপর আপনাদের প্রোগ্রেস আমি কিভাবে বুঝবো?
জি অবশ্যই ভাইয়া, ঠিক সরি ভাইয়া, আজকে ভাইয়া আজকের যে কাজ করা হবে সেটা সহ এবং গতকালকেরটা আজকে ইনশাল্লাহ সাবমিট করে দিব। ইনশাল্লাহ আপনাদের সবার উদ্দেশ্য করে বলি, যেদিন যেই টপিক নিয়ে আলোচনা করি সেই টপিকের যতটুকু কাজ হয় সেটা যদি সাথে সাথে আপনারা করে ফেলেন তাহলে প্র্যাকটিস হয়ে যাচ্ছে, প্লাস কি হচ্ছে যে আপনি যখন দিচ্ছেন আমি ফিডব্যাক দেওয়ার হলে মানে যেখানে ফিডব্যাক দেওয়ার সেখানে ফিডব্যাক দিয়ে দিচ্ছে, আপনি ফিডব্যাক সাথে সাথে পেয়ে যাচ্ছেন। আর যখন আপনি অনেকগুলো কাজ করে জমা করে তারপর দিবেন তখন আমার জন্য কষ্ট হয়ে যাবে ফিডব্যাক দেওয়া, আর জিনিসটা অনেক জমে যাবে, আমিও বুঝবো না যে কোন কোনটার জন্য। যেমন রিসেন্ট যে টপিক নিয়ে কাজ মানে ক্লাস নিচ্ছি সেই টপিকের মধ্যে আমি আছি, এবং সেই টপিকের উপরে যখন আপনারা কাজ করবেন জমা দিবেন দেখবেন এখন আপনারা খুব ভালো, এক একজন ভালো খুব ভালো ফ্রিল্যান্সার হতে চান, খুবই চমৎকার আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাদের ফিডব্যাকটা আমি পাচ্ছি না। তো কাইন্ডলি আপনারা আপনাদের ফিডব্যাক গুলো দিবেন। শাহবাজ কি মেসেজ করেছেন, আচ্ছা শাহবাজ ভাই আপনি, সরি ভাই আমি তো এখন কোনো মেসেজ করি নাই, সরি মামুন মামুন রহমান, শাহবাজ ভাই আপনি, আচ্ছা আপনারা গ্রুপের টিম নিয়ে কথা বলছেন। শাহবাজ ভাই হচ্ছে রাসেল ভাই টিমে আছে, উনি আমাদের একটা গ্রুপ খুলেছে ওটাতে উনি অ্যাড হয়নি। ও আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে আমি ওনাকে মেসেজ দিচ্ছি। শিরিন সুলতানা আপনি কি এসেছেন? শিরিন সুলতানা, শিরিন সুলতান আপনি কি আছেন? শিরিন সুলতানা আচ্ছা লাস্ট ক্লাস আপনারা কি ব্যাকগ্রাউন্ড ব্লার
এই বিষয়টা ক্লিয়ার হয়েছে? লাস্ট ক্লাসের আপনাদের ব্যাকগ্রাউন্ড ব্লার, এই বিষয়টা ক্লিয়ার হয়েছে? লাস্ট ক্লাসের আপনাদের ব্যাকগ্রাউন্ড ব্লার নিয়ে যে কাজগুলো দেখানো হয়েছে? জি ভাইয়া, জি জি, ওকে জি ভাইয়া, ওটা তো মানে কাজটা করতে পারি, বাট একটা জিনিস হচ্ছে মানে যে আমরা যখন ওই যে ব্লারটা করি না, মানে কোন টাইপের ছবির ক্ষেত্রে কি ব্লার করব, এই জিনিসটা একটু মানে বলে দিলে ভালো হতো। যেমন একটাতে আমরা করছিলাম মেবি লেন্স ব্লার, আর একটাতে করছিলাম গ্লেসিয়াল ব্লার, ব্লার না গুশিয়ান ব্লার, সরি সরি গুশিয়ান ব্লার। সো মানে এই জিনিসটা তো এক একটা ছবির ক্ষেত্রে এক একটা ব্লার ইউজ করতেছি, মানে ক্যান করতেছি এক একটা বার ইউজ, কোনটার ক্ষেত্রে কোনটা করব এটা আর কি একটু জানলে ভালো হতো। ঠিক আছে, তা আপনাকে এখনই জানাই দিচ্ছি ইনশাল্লাহ যে ইমেজ ট্রেনিং এ কাজ করব এখনই, সেটা আপনাকে ইনশাল্লাহ এখনই এখনই করে দিচ্ছি ছবিটা। ভাইয়া বলেন, এই ব্লার গুলো কি ইম্পোর্ট করা যায়? যেগুলো ব্লারের নাম বললেন, আলাদা কোনো এক্সট্রা আরো ব্লার আছে যেগুলো অ্যাড করা যায়, মানে ইম্পোর্ট করে আনা যায় ফটোশপে? ব্লার ইফেক্ট এর ভিতরে আমরা ব্লার করতে পারি, বানাতে পারি নিজেরা, কাস্টম যেগুলো আমরা বলে থাকি, তো কাস্টম কিছু কাজ করা যায়। তো ইম্পোর্টের ক্ষেত্রে যে আপনার ব্লার ইম্পোর্ট করা, যেটা বলি গ্রাফিক থেকে কিছুটা মনে করেন যে কমিউনিটির, যে কমিউনিটিতে আমরা কাজ করি ওইখানে কিছু ব্লারের আমরা ইফেক্ট নিয়ে আসতে পারি। এইগুলো ছাড়া তো আর মানে ব্লারের প্রয়োজন হয় না আমাদের। আচ্ছা আমি দেখে জানাচ্ছি, কিন্তু এখানে ব্লারের দেখেন যে আপনি ব্লার করতেছেন, এখানে ব্লার কোন জায়গায় কিন্তু দেখেন না যে ইম্পোর্টের বিষয়টা আছে। তারপর আমি আপনাকে করে দেখাচ্ছি, আমি ছবি অলমোস্ট ডাউনলোড করে নিয়েছি। তো আজকের টপিকের নাম হলো আমার ডেপথ, ডেপথ ব্লার, বা আমরা কিভাবে ব্লারকে আরো নিজেদের মতন কাস্টমাইজ করে আমরা কাজ করতে পারি, সেটাই আমরা দেখব ইনশাল্লাহ। ওকে, আমরা ছবিগুলোকে বলেন, আমার এই এটাতে হচ্ছে আপনার ফটোশপে ঢুকলে হচ্ছে অনেকগুলো মানে যে যতগুলো ছবি নিয়ে কাজ করছি সবগুলো চলে আসে, বাট আমি ডিলেটের অপশনটা এখনো পর্যন্ত জানি না কিভাবে ডিলেট করব, সব অনেকগুলো হয়ে গেছে, তো নিজে একে একে প্র্যাকটিস করছি, এগুলো ডিলেট করতে চাচ্ছি আমি একবারে। ডিলেট বলতে আপনার রিসেটে আছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা দেখাই দিচ্ছি, মেবি আমি বলেছিলাম এখানে ইন্টারফেসে চলে যাবেন, জেনারেল, জেনারেলে চলে যাই। জেনারেলে চলে যাওয়ার পর এইখানে দেখেন যে আপনার ইন্টারফেস আছে, এইখানে যে আপনার কতগুলো রাখতে চান, এই রিসেন্ট ফাইল লিস্ট কন্টেন্টস, এই যে ফাইল হ্যান্ডেলিং এ এই যে এই ফিচারটা, এই প্রপার্টিস বারটা, ওইখান থেকে দেখেন রিসেন্ট ফাইল আপনার হলো জিরো, আমি জিরো করে রেখেছি, কারণ আমি যতবারই রিসেন্টে যাই এটা জমা হয়ে থাকে, ক্যাশ হয়ে থাকে, তো আমার কোনো ফাইলই নেই। আচ্ছা আমরা মোটামুটি দেখি যে হ্যাঁ এই ছবিটা আমরা নিয়ে কাজ করব, একটা এই ছবিটা যদি এই মানুষটা যদি ফ্রন্টে থাকতো তাও ভালো হতো, তো এটা আমার দরকার নাই, এটার ব্লার দরকার নাই, এটা আমি করবো না।
এইটার যদি স্কাইটা একটু বাড়ানো যেত, জোস জোস লাগতো। আচ্ছা দেখো এইটার ইভেন্টটাও ভালো, আমি বলতেছি কোনটায় কোন ব্লার করব। গুড, ওকে ছবিগুলো তো পারমিশন নাই দেওয়ার জন্য, আমি কাজ করি। আমি এখানে বলেছিলাম যে আপনারা আপনাদের ছবি নিয়ে কাজ করুন, জাস্ট আমি কাজ দেখাবো। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা হলো আমি বলে দিই আমার কাজিন, ইভেন আমার স্টুডেন্ট, আমি 2016 থেকে ওরে, হ্যাঁ 16 সাল থেকে ওরে পড়াই। লাস্ট আমি বলতাম না যে আপনাদের যে আমি এই বছরের মার্চ মাসে ছেড়ে দিয়েছি, এটা প্লাস আমার আমার মানে কি বলবো, যদি এভাবে বলি বাচ্চা, আমার বাচ্চা টাইপের মতন, মানে আমি ওরে বসতে বলে বসবে, আমি উঠতে বলে উঠবে, আমি যদি বলি দৌড়াইতে দৌড়াবে, মানে যা যা বলবো এখনো। আমি ওর সাথে কয়টা সময় 12:30টা কথা বলা শুরু করছি, আধা ঘন্টার মতন ওর সাথে আমি কথা বললাম। পরে ওরে আমি বললাম যে তুমি যে ছবিগুলো তোমার তুলছিলা, তারপর আমি ওর ফেসবুক থেকে বললাম যে তুমি এই ছবিগুলো আমাকে দাও তোমার, আমি কাজ করব। তো পরে ও আমাকে মেইল করলো, খুবই একটা শান্তশিষ্ট বাচ্চা আলহামদুলিল্লাহ, ওর এবার ও লেভেল দেওয়া শেষ, ও লেভেল ও লেভেলই তো না ম্যাট্রিক, হ্যাঁ ও লেভেল দেওয়া শেষ, এখন সে ভালোই। আজকে তার রেজাল্ট জানাইলো আমাকে, 5টা A স্টার পাইছে, 2টা A পাইছে আর 2টা B পাইছে, সেটা তার মকটা খারাপ হয়েছিল দেখা। আর আমি বেসিক্যালি ওকে পরে তখন হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর হলো ICT বা ওদের কম্পিউটার, এই কয়েকটা সাবজেক্ট পরে আমি পড়াইতাম 2016 সাল থেকে। ওরে আমি এবছরের মার্চ মাস পর্যন্ত আমি পড়াইছি, মার্চ মাসের আমি লাস্ট মনে হয় পড়াইছিলাম হলো ওরে 25 তারিখ লাস্ট পড়ানো, কারণ 26 তারিখ থেকে আমাদের 25-24 এরকম মার্চ মাসের 19-20 তারিখ পর্যন্ত আমি ওরে পড়াইছি। পরে তো করোনার কারণে আমাদের সবকিছু বন্ধ, আর ওর পরে ওদের অক্সফোর্ড থেকে নির্দেশনা আসছে যে ওদের আর এক্সাম হয় নাই, ওদের মক যত নিয়েছে সেটার উপরে। তো ওর কাছে আমি কিছু ইমেজ চেয়েছিলাম, তো আমি প্রত্যেকটা ইমেজের আলাদা আলাদা ফিচার নিয়ে কাজ করব আমি, এবং বলে দিব কোথায় কোন কাজটা আমি করতেছি। তো ফার্স্টেই আমি এই 2টা ইমেজ, হ্যাঁ এই 2টা ইমেজের আমি পরে কাজ করব, এবং এই 2টা কেন পরে কাজ করবো সেটা আমি বলবো। তো ফার্স্টে আমি এই এই ইমেজটা কাজ করব, এই ইমেজটা কাজ করব, তো প্রত্যেকটা ইমেজেরই কাজ করব। তো কেউ কি মাইন্ড করছেন যে আমি ওর ছবিগুলো দিতে চাই নাই দেখে? না না ভাই, আমি তো আমার ছবি নিতেছি, না না ভাই আমারগুলো আমি আসলে ওর পারমিশনও নাই, আমি ওরে বলিও নাই, তো এটা তো মানে আমাকে দিছে, আমি কাজ শিখাচ্ছি দেখে, পরে বলার পরে ও আমাকে দিছে। ওর প্রোফাইলে এই করো, এটা ওর ওর কি বলো, এটা না মানে ওর প্রোফাইল বা ওর মতন ও কাজ করে বা ও দিয়ে থাকে। এখন সে তো মানে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে, নিজে নিজে এখন বিজনেসও করে, খুবই চমৎকার। ওকে আমরা ফার্স্টেই একদম এই একদম একটা নর্মাল ইমেজ নিয়েছি, এবং আমি একটু জুম করে দেখাচ্ছি যে এইখানে দেখেন যে ইমেজের পিকচার এবং লাইটিংটা, লাইটিংটা একটু বিকালের লাইটিং, ঠিক আছে হালকা লাইটিং, লাইটিংটা অত মানে ব্রাইটনেস না, লাইট এইটা অ্যারাউন্ড 4:30-5টার একটা ছবি, 4:30-5টার দিকের ছবি এই। আর এই ছবিটা, এই ছবিটা অ্যারাউন্ড অ্যারাউন্ড আমার যতটুকু মনে হয় যে সকাল 11:00 তখন একটু মেঘলা, ও এটা সিসিমে গেছিল সম্ভবত, তখন তখন তুলছিল। তো এইটারও আমরা এই যে দেখেন যে খুবই ভালো কোয়ালিটির ইমেজ, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই এই ইমেজগুলো, ইমেজটা যতটুকু সুন্দর হয়েছে ইমেজে নয়েজ ক্রিয়েট করছে, দেখেন নয়েজ ক্রিয়েট করেছে। এইখানেও এই ইমেজটাও যদি দেখি যে এই ইমেজটা যদি নিয়ে আমরা কাজ করি, তো এটা আসলে কোনো ব্যাকগ্রাউন্ড আমাদের ফিল্টার দেওয়া ভালো হবে না, আমি এটা নিয়ে কাজ করব না।
দেন এই ইমেজটা আর এই ইমেজটা এক দুই তিন চার সো আই হোপ এইটা নিয়ে কাজ করা যায় ওকে এই দুটো তো আমি আলাদা রেখেছি আলাদাভাবে আমি ফিল্টার করব তো ফার্স্ট অফ অল আমি চাচ্ছি যে এই ইমেজটার কিছুটা একটা বিষয় করতে যে একদমই আমি যেটা কাজ করতেছি সেটা হলো আমি ক্রপ টুলটা নিয়ে আমি ক্রপ টুল নিয়ে আপনাদের মনে আছে যে আমরা কিছুটা আমরা কি করেছিলাম যে স্ট্রেটেন্ড স্ট্রেটেন করে আমরা হালকা একটু বড় করে দিই ঠিক আছে তো আমরা এই ইমেজটার কি করব ব্লার করব তো কিভাবে ব্লার করব সেটা আমি কাজ করতেছি ব্লার করার আগে আমরা অ্যাপারচার অ্যাপারচার কি হয় ডিএসএল ক্যামেরায় ক্যামেরাতে আমাদের কি থাকে অ্যাপারচার থাকে অ্যাপারচার মানে হলো যত আমি অ্যাপারচার যত বড় করব অ্যাপারচার যত আমার ক্যামেরা ডিএসএল ক্যামেরা বলেন বা আমাদের ফোনে কি করেন যে আমাদের বিন্দু বিন্দু যে আমরা গ্যাপ গুলো রাখি পিক্সেলের গ্যাপ গুলোর যত রাখি অ্যাপারচার যত বড় হবে ডেপথ বা ব্ল্যাক তত কম হবে অ্যাপারচার আমি যদি অ্যাপারচার একটা ফ্রেম যদি মনে করেন যে 2000 ফ্রেম সাইজ 2000 পিক্সেল নি এটার যে অ্যাপারচার যেটা হবে তার থেকে আমি আচ্ছা আমি 5টা মিনিট নিচ্ছি আপনারা আমাকে 5টা মিনিট দেন একটু চলা আদায়ের জন্য 5টা মিনিট দেন জোহরের 5টা মিনিট নিচ্ছি
ওকে তাহলে আমরা শুরু করে দিই। তো ফার্স্ট অফ অল আমরা এই ইমেজটার আমরা কি করে নিব, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিব। তো আমি কুইক সিলেকশনের মাধ্যমে খুবই দ্রুত সিলেকশন করে নিচ্ছি। ওকে এইখানে তো কিছু জায়গায় আমাদের সিলেকশন গুলো যেটা করতে হবে, যেমন এইখানে আমি অল্টার ধরে ওর ব্রাশ সাইজটা একটু বড় করে দিই। That's enough. তো যতটুকু পারা যায়, যতটুকু পারা যায় যে সিলেকশন করার জন্য আমাদের ততটুকু সিলেকশন করে নিতে হবে। ওকে দেন 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 মাইনাস করে একটু কমাচ্ছি। That's enough. এরপর আমরা মোটামুটি এটা করার পরে আমার স্কাইটা আরেকটু হলে ভালো হতো। তো এইখান থেকে আমরা যেটা করব, এইখানে কিছু রিফাইনিং আছে, তো এই রিফাইনিং এবং এইখানে রিফাইনিং, তো আমি যেটা কাজটা করতে চাচ্ছি সেটা হলো স্মার্ট অবজেক্ট নিব এবং আমরা এখানে অনেকগুলো টুলস নিয়ে কাজ করেছি। এই যে রিফাইন করে দিলাম এবং আমি এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি। এবং আমরা এখান থেকে কি করে দেবো, রিফাইন করব। আমি হালকা একটু ব্রাশটা বড় করছি, রিফাইন নিচ্ছি এবং রিফাইনটা করা শুরু করব আমি এখান থেকে। আমি আর একটু নিলে মনে হয় ভালো হতো, কোনো সমস্যা নাই। সেপারেশনটা আর একটু নিলে সম্ভবত আই হোপ সো বেটার হইতো, কারণ হলো যে এইখান থেকে আমার একটু চুলের এই যে, হ্যাঁ একটা চুলে আসছে, চুলের ওই সাইডটা চুলে আসছে।
ওকে দ্যাটস এনাফ। এবং আমরা এখান থেকে চলে যাব হলো সিলেকশন নিউ লেয়ার এন্ড মাস্ক। ওকে এই যে আমাদের সিলেকশনে চলে আসছে কিছু অংশ এইখানে যেটা সেটা আমরা ব্লার করলেই ঠিক হয়ে যাবে আই হোপ সো। তো আমার ওটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। এরপর আমি যেটা করব, আমি একটা নতুন লেয়ার নিচ্ছি এখনই। আমি যে কাজটা করব যে আমি অল্টার ধরে এটার সরি ওকে এন্টার কন্ট্রোল আর এই যে আমি সিলেকশনটা আবার নিয়ে নিলাম। সিলেকশন নেওয়ার পরে এখানে সিলেকশন নেওয়ার পরে আমার অবভিয়াসলি আমার উপর আছে ফরগ্রাউন্ড আছে ব্ল্যাক, নিচে হোয়াইট। যদি আমি অল্টার ব্যাক স্পেস দিই এই সম্পূর্ণটা কি হয়ে গেল, আমার ব্ল্যাক হয়ে গেল। যতটুকু অংশ সিলেক্ট আছে সম্পূর্ণ অংশ জুড়ে আমার চলে আসলো ব্ল্যাক, চলে আসলো সম্পূর্ণ অংশ। আমি আর কোনো কিছু কাজ করব না। এরপর আমি আর একটা লেয়ার নিচ্ছি, এবার হলো আমার মেইন কাজ। সো আমি এখান থেকে এটাকে কন্ট্রোল ডি করে দিলাম, ডিসিলেক্ট করে দিলাম। এখন হলো আমার মেইন কাজ যে অ্যাপারচার, অ্যাপারচার যত আমি বাড়াবো আমার ডেপথ কম হবে। আচ্ছা ডেপথ মানে কি, ডেপথ ম্যাপ মানে কি? ডেপথ ম্যাপ মানে হলো যে আমার যে যতটুকু আমার ব্ল্যাক দেখা যায় মানে আমার সাবজেক্ট যত ফোকাসে থাকবে সেখান থেকে নিয়ে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত দূরে যত ছবি দেখা যায় তত কি হয়ে যাবে, ব্লার হয়ে যাবে। লাইক আমি লাইক এইখানে দেখেন এই যে এইখানে যে মানুষজন আছে এরা কিন্তু অনেক দূরে, ঠিক আছে অনেক দূরে আছেন। তো অনেক তারা দূরে আছে, এই লেখাটাও দূরে আছে, এবং এইখানে দেখেন এই যে ম্যাপিং গুলো অনেক দূরে আছে। সো তাহলে যেটা আমার করতে হবে যে অ্যাপারচার করার জন্য আমার ডেপথ ম্যাপটা এইভাবে সিলেক্ট করতে হবে। তো আমি একে সিলেক্ট করার পরে আমি এখান থেকে চলে যাচ্ছি গ্রেডিয়েন্ট নেওয়ার জন্য, এবং গ্রেডিয়েন্টটা নিব হলো যে আমার ব্ল্যাক এন্ড হোয়াইট নিব, ব্ল্যাক এন্ড হোয়াইট এইটার উপরে। তো আমি এখন করে দিচ্ছি, দুটোকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার পরে আমি ফার্স্ট অফ অল এই যে শিফট ধরে আমি এই স্ট্রেট লাইন বরাবর এই যে ডেপটা নিচ্ছি। তো ডেপ আমি আবার আন্ডু করে নিচ্ছি। ডেপ নিতে হয় হলো একদম যেখানে হলো, যে আমি যদি এখানে দেখি এই ইমেজটার ক্ষেত্রে এই যে ওর পায়ের এখান থেকে, আমার ডেপটা শুরু হবে। কেননা কারণ এই যে এখানে দেখেন তেমন কোনো শ্যাডো পড়ে নাই, শ্যাডোটা একদমই কম ছিল কারণ বিকেলের বেলা এখানে কোনো শ্যাডোই নাই। তো আমার ডেপ শুরু হয় হলো এখান থেকে। আপনি এখান থেকে শুরু করতে পারেন, ডেপ মানে হলো আপনি ওইখান থেকে ব্ল্যাকটা শুরু হচ্ছে, ব্ল্যাক আস্তে আস্তে মানে আপনার গ্র্যাজুয়ালি এখান থেকে আস্তে আস্তে উপরে যত থাকবো এখান থেকে ব্লারের ডেপটা আপনার ফোকাসিং করতে হবে। যত সামনে থাকবে অ্যাপারচার, ডেপ তত কম থাকবে অ্যাপারচার। যত সামনে থাকবে অ্যাপারচার, যত ফোকাসিং থাকবে ডেপ মানে অ্যাপারচার যত বড় থাকবে ডেপ কত তত কম থাকবে। আর ডেপ আমরা কি করব এইখান থেকে আমরা নেওয়া শুরু করব। সো না বুঝলে আপনারা আবার কোশ্চেন করবেন। তো আমি এই যে ওর পায়ের এখান থেকে শিফট ধরে আমি এই যে দাগ নিচ্ছি, এবং ওর যেহেতু এটা একদম হেড বরাবর তো আমি এইভাবে নিয়ে নিলাম। দেখেন এই সেক্টরটা দেখেন, আমি যদি গ্রিড দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই, এই যে ওর এই আমি এই এতটুকু একটা করলাম, এইখানে একটা করলাম, আর একটা করলাম হলো এইখানে একটা। দেখেন প্রথম লেভেলটা দেখেন, এইখানে আমার ব্ল্যাকটা কি অনেক বেশি না, এই সাইডটা ব্ল্যাক বেশি, তারপর গ্র্যাজুয়ালি ব্ল্যাক আস্তে আস্তে কমতেছে কারণ আমার ব্ল্যাক আমি
ব্যাকগ্রাউন্ডে নিয়েছিলাম ব্ল্যাক থেকে হোয়াইটের দিকে, ব্ল্যাক থেকে হোয়াইটের দিকে আমি নিয়েছিলাম, এবং আমি গ্রিডটা একটু বন্ধ করে রাখি। অ্যাপারচার নেওয়ার পরে, সরি ডেপথ ম্যাপ নেওয়ার পরে এই দুইটাকে সিলেক্ট করে, এই দুইজনকে সিলেক্ট করে আমি সবগুলোকে বন্ধ করে রাখতে পারি, নো প্রবলেম, বন্ধ করে রাখতে পারি। নর্মালি আমাকে এই দুইটাকে সিলেক্ট রাখতে হবে, একটা হলো লেয়ার যেটা, আর হলো যেটা মানে আমি গ্রেডিয়েন্ট ডেপথ ম্যাপ করছি। করার পরে আমি যে চ্যানেলে চলে যাব, চ্যানেলে চলে যাওয়ার পরে, এই যে চ্যানেলে চলে যাওয়ার পরে আমার সবকিছু, যেহেতু আমি একটা গ্রেইশ কালার নিছি, সবই একই থাকবে। যে কোনো একটা ফিল্ড আপনি যেটা নেবেন ইচ্ছা, এখান থেকে আপনি যেটা করবেন যে ডুপ্লিকেট, এবং আমি এখানে নাম দিব এটা DEPTS ডেপথ ম্যাপ, ওকে, এবং ডেপথ ম্যাপ নাম নিলাম। এটা ডেপথ ম্যাপ নাম দেওয়ার পরে আমি RGB তে চলে যাব, এবং আমার এটাকে আনডু থাকবে, সমস্ত কিছু ঠিক আছে, এবং আমার এটা নেওয়া হয়ে গেছে, এবং আমার আর কিছু এখানে প্রয়োজন নাই, কোনো কিছু আমার প্রয়োজন নাই। তারপর আমি গ্রুপ করে কাজের জন্য আমি এটা রেখে দিচ্ছি, কাজের জন্য আমি রেখে দিয়েছি এখানে, আমার এটা দরকার নেই, ডিলেট করেও রাখতে পারি। তবে আমরা কি কাজ করেছি আমার অন্য কলিগ যেন বুঝতে পারে, সেজন্য আমরা আসলে এটা রেখে দিই। তো এটা ডিলেট করে ফেললেও কোনো সমস্যা নেই, কারণ আমার ডেটাটা এখন চ্যানেলের মধ্যে চলে আসছে, ডেটাটা চ্যানেলের মধ্যে চলে আসছে। এবার এই যে ইমেজ যেটা আমি নিয়েছি, এটা নর্মালি মনে করেন তার আনডু, তো এইখান থেকে মনে করেন থাকে, তো আমি আবার ডুপ্লিকেট করলাম। করার পরে এই যে আমাদের পিছনে, এখন আমরা যেটা মাত্র ডুপ্লিকেট করেছি, এখন আমরা ব্লার করা শুরু করব। তো আমি চলে যাব ফিল্টারে, ফিল্টারে চলে যাওয়ার পরে আমি চলে যাব হলো লেন্স ব্লার। লেন্স ব্লারে আমি সমস্ত কিছুকে আপনার একদম জিরো করে দিচ্ছি, জিরো জিরো নর্মাল জিরো জিরো ওকে আচ্ছা, এবার আমি কাজ শুরু করি, এবার আমি কাজ শুরু করব। সো আমি কি করতে চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডে আমি ব্লার করতে চাচ্ছি, তো এখন আমি সব জিরো আছে, এবং আমি এখান থেকে ফার্স্টে ডেপথ ম্যাপ পেয়ে নিচ্ছি, ডেপথ ম্যাপ যেটা আমার সিলেকশন যেটা আমি করে নিলাম, এই যে ডেপথ ম্যাপ করে নিয়েছি, এবং এখানে দেখেন এখানে স্কাই হালকা হালকা কিন্তু ব্লার হয়ে গেছে, ব্লার হয়ে গেছে, এবং আমি রেডিয়াসটা কমানি, রেডিয়াসটা এরকম থাকবে। এবং আমি ফার্স্ট অফ অল ডেপথ ম্যাপ নিলাম, ডেপথ ম্যাপ নেওয়ার পরে আমি এবার কাজ করা শুরু করব, আস্তে আস্তে বাড়াবো, গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি বাড়াবো। আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন এখানে কিন্তু ব্লার হওয়া শুরু করছে। তো কতটুকু দরকার এটা হলো আমার, ডিপেন্ড করবে হলো আমার ইমেজের উপরে। ওকে, এবং আমি ব্লেড কার্ভেচারটা একটু বাড়াবো, ব্লেড ব্লেড কার্ভেচারটা কি করে আপনার, এটা কি করে যে ক্রিয়েটিভলি আপনার যে কিছুটা ফ্রিকোয়েন্সি কি করে চেঞ্জ করে দেয়, এবং শেপগুলোকে অ্যাকুয়ার করে, এবং রোটেশন আপনার, এটা রোটেশন যে এই সম্পূর্ণ যে এই দেখতেছেন যে আমি এখানে, দেখেন এখানে রেডিয়াস আছে, এই সম্পূর্ণ ইরিজ, এই ইরিজের ভিতরে আমার রেডিয়াস আছে, ব্লেড কার্ভেচার আছে, রোটেশন আছে সমস্ত, এবং শেপ, এই যে শেপ আমি কোন কোন শেপটা নিব, কোন শেপটা নিব মানে হলো যে আমার কার্ভেচারটা কোনটার উপরে
ফিট খাবে। তো আমি এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি, রোটেশন 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 রোটেশন, আমি 13 13, গুড এনাফ। আচ্ছা ব্রাইটনেসটাকে আমি একটু অ্যাডজাস্ট করি, 5 7 10। ওকে ব্লার ডিস্টেন্স কখনই আমরা এটা করবো না, ব্লার ফোকাল ডিস্টেন্স, ফোকাল ডিস্টেন্স মানে হলো চেয়ারের উপরে ব্লার করবে, তো এটা আমরা করবো না। এই যে এটা যেটা আমাদের চেয়ারের উপরে পড়ে যায়, তো এটা আমরা করবো না। 7 ঠিক আছে, এবং এখানে লাইটিংটা খুবই চমৎকার হয়ে গেছে। প্রিভিউ ওকে, আরেকটা জিনিস এবার আমি দেখাই, দেখেন এবং আমার এইখানের এইখানের আমার থ্রেশহোল্ডটা একটু কমাতে হবে। ওকে 100 100 200, ওকে খুবই ঠিক আছে, খুবই ঠিক আছে। এবং ব্রাইটনেসটা আমি একটু হালকা হালকা ফয়সাল ভাই একটা কোশ্চেন করি আমি, এখনই বলেন কি কোশ্চেন করবেন। ধরেন আমি এই এই প্রসেসে না গিয়ে যদি এরকম করি যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ এটা আমি ওই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম ব্যাকগ্রাউন্ডটা পুরোটা, মানে যে অবজেক্ট সাবজেক্ট যেটা আছে উনি থাকলো দাঁড়ায় থাকলো সমস্যা নাই, উনি বাদে বাকি যেটুকু অংশ আছে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে এই লেন্স দাঁড়িয়ে এসে কমানো বাড়ানো যাবে না যেন পিছনের এগুলা ব্লার হয়ে যায়, মানে আপনি ইনভার্স করে কাজ করতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ ইনভার্স বলতে আমি বুঝি নাই আপনি কি বুঝাইছেন, আমি চাচ্ছিলাম মানে আমার মাথায় আসলো আর কি, মানে পিছনের ওনাকে রেখে বাকি সবগুলো সিলেক্ট করলাম এই ছবির মধ্যে, ওই সিলেকশন থাকা অবস্থায় আমি লেন্স বারে এসে এটা ব্লার করে দিলাম, এটা কি পসিবল? পসিবল, তবে কেমন হবে জানি না। আচ্ছা আমিও যাই না মানে মনে হলো আর কি। আচ্ছা ঠিক আছে আপনি কন্টিনিউ করুন। তারপর হলো নয়েজ, যা আমরা দেখি যে এই ইমেজের মধ্যে যদি কোনো নয়েজ থাকে তাহলে আমাদের যেমন নয়েজ বলতে, যেমন এইখানে দেখেন এখানে একটু হালকা শ্যাডো শ্যাডো ছিল, তো আমরা হালকা একটু নয়েজ অ্যারাউন্ড টু, আর অবশ্যই মনোক্রোমেটিক দিয়ে রাখবেন। তো মনোক্রোমেটিক দিলে এটা ব্লারের আরো ডিস্টেন্সটা আরো ফোকাসটা খুবই ভালো হয় থাকে মনোক্রোমেটিক দিয়ে রাখলে। ওকে প্লেটটা আরেকটু ভাই, দ্যাটস এনাফ, এবার আমি একটু জুম করি। আর এই যে আমরা কাজ করতেছি, তো কাজ করার পরে আপনার ফটোশপটা অনেক স্লো হয়ে যাবে, আর যদি এখানে ফাস্টার ফাস্টার কাজ করতেছি দেখে, আর ভুলে আপনার মোর মোর অ্যাকুরেট কখন দিব, যদি আমার পিসিটা অনেক ভালো হয়, গ্রাফিক্স কার্ড জোস আছে, এসএসডি কার্ড র্যাম কার্ড খুবই ভালো, মানে লাইক গেমিং পিসি, তাহলে আপনি মোর অ্যাকুরেটটাকে সিলেক্ট করতে পারেন। কারণ এই এই যে যা যা প্রসেস করেছি আমরা এই পর্যন্ত, বা এই দেখেন জুম করার পরও আমার কিন্তু লোড হতে সময় লাগছে, কারণ এখানে যা যা প্রসেস করতেছি
এন্টায়ার এই ফটোশপের ভিতরে যে অ্যালগোরিদম গুলো আমরা ডিফাইন করছি, যা যা আমি সেট আপ করছি সবগুলো এই এন্টায়ার ইমেজের উপরে আমার কাজ করতেছে। তো এই দেখেন আমি জুম করলেও আমার কি হচ্ছে, এই একটা একটা করে আবার কিন্তু কাছে আসতেছে। তো এই দেখেন এই সাইডটা কিন্তু আমাদের অনেক ব্লার হয়ে গেছে। জোস আমি এভাবে রাখলাম, অ্যাপ্লাইং লেন্স ব্লার ফিল্টার, আমি এই ফিল্টারটা করে নিছি। এবার আর আপনারা 2020টা ইউজ করেন, আমি 2021টা আমি ইউজ করি নাই, আমার আমি জাস্ট নামিয়ে রেখেছি, আমি এক দুদিনের মধ্যে ইনস্টল করে ইনশাল্লাহ এটা একটু কাজ করব। তো 2019টা আমার কাছে মনে হচ্ছে যে অনেক স্লো, অনেকই স্লো এবং অনেক ফিচার নাই, যেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেক হ্যাভি হয়ে গেছে 2019টা। আর একটা জিনিস, আমরা ওর চেহারা যেহেতু আমাদের শ্যাডোনেসটা অনেক কম ছিল, ওর চেহারার মধ্যে কোনো আপনার ব্ল্যাক একটা ফেসিয়াল চলে আসছে। আরে ভাই এত কেন সময় লাগছে, অনেক কাজ করে মজা পাবেন। আর বেসিক্যালি 2019টা ইউজ করেন না আপনাদের, এর আগে আমি এর আগের ব্যাচ গুলোতে আমি 2020 দিয়ে সবগুলো কাজ করিয়েছি। আই হোপ আমার কাছে মনে হয় 2020টা more than faster 2019 more than faster 2021 আমি 21 এখনো ব্যবহার করিনি, তো আমি এটা সম্বন্ধে কিছুই বুঝতে পারতেছি না বা বলতে পারতেছি না। তো আমার রেকমেন্ড যেটা থাকে যে at least আপনার 120 থেকে 256 এর একটা SSD খুবই ভালো হয়, 12 GB RAM or 16 GB, আর না হলে মানে at least 8 GB RAM। তারপর যদি কম করে হয় গ্রাফিক্স কার্ড 2 GB, 2 GB গ্রাফিক্স কার্ড। তো মোটামুটি আমাদের হয়ে গেছে ব্লার, ওকে চমৎকার। তবে আমার এই ছোট ভাইয়ের মুখে দেখেন একটু শ্যাডোনেস বা লাইটিং, ও যেখানে দাঁড়িয়ে আছে ও লাইটটা পুরো পিছনে ছিল, মানে যতটুকু আলো ছিল পিছনে ছিল ওই সাইডে। তো ওই সাইডে লাইটটা হওয়ার কারণে, লাইটটা যদি ও সামনে থাকতো তাহলে মুখের উপরে একটা ফ্ল্যাশ থাকতো। তো যেটাই হোক, যে ছবি তুলে দিচ্ছেন আমাদের কাজে আসছে। তো এখন আমরা জাস্ট দুইটা জিনিস করব, একটা হলো যে লাইট যেহেতু আসছে আমরা এখান থেকে, আমি আপনাদের এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার পরাবো, জাস্ট এখান থেকে আমি দুইটা কাজ করছি। কার্ভ, আমি কার্ভটা জাস্ট এই উপরের দিকে দেখেন, একটু উপরের দিকে আমি হালকা একটু লাইটিংটা বাড়িয়ে নিচ্ছি, এবং এখান থেকে আমি একটু নিচের দিকে যাবো, হালকা একটু একটু লাইটিংটাকে ঠিক করে নিচ্ছি, ভালো লাগতেছে না। ওকে, এবং আমি লাস্টলি ওর উপরে আর একটা জিনিস ইমপ্লিমেন্ট করবো, সেটা হলো কালার লুকআপ। তো কালার লুকআপ আমি দেখি কোনটা ওর জন্য ভালো হয়। বিকালে এটা যাবে না, তো বিকালের জন্য আমার ফল কালারটা নিলে আমার মনে হয় লাইটিং এর কারণে এবং জোস হবে। এবং আমি ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব, অ্যারাউন্ড 50 না। ওয়েল, আই হোপ সো।
দ্যাটস এনাফ এইখান থেকে দেখেন এবার আমি বুঝাই ডেপথের কারণে কি হয়েছে ডেপথ গ্র্যাজুয়ালি এইখানে দেখেন এইখান থেকে আমি যদি আমাদের সেই গ্রিডগুলোকে নিয়ে আসি এবং আমি যদি একটা ব্রাশ টুল নিই হালকা একটা ব্রাশ বুঝানোর স্বার্থে এবং আমি এর উপরে একটা ইমপ্লিমেন্ট এমনি জাস্ট ব্রাশের উপরে হালকা ফ্লো কমানো আছে তো এইখানে যখন আমি গ্র্যাজুয়ালি বাড়ি হ্যাঁ এইখানে আমার কি থাকে কালোনেসটা মানে ডার্কনেসটা থাকে একটু বেশি লাইক আমি যদি ফ্লোটা বাড়া দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এইখানে আমি ধরলাম এইখান থেকে আমার গ্র্যাজুয়ালি এই পর্যন্ত আমার ফ্লোটা একই রকম থাকে তারপর আমি আবার একটু ফ্লো কমিয়ে দিচ্ছি এইখান থেকে আমাদের গ্র্যাজুয়ালি ফ্লোটা আর একটু কমতে থাকবে তারপর হলো এইখানে এই বাকিটা অংশ আমাদের ব্লারের ডেপটা আরো কম কিন্তু এই যে পিছনে যেটা সেটা কি হয়ে যাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে তো এই ছিল হলো মোটামুটি আমাদের কাজ তো এই ছবিটা আমরা ওকে দিয়ে দিব দেখি ও কি বলে আমরা কোনো ক্রপ করিনি যদি আমার কাছে ভালো লাগতো যে স্কাইটা আরেকটু বড় হতো তো আর একটা ইমেজ থেকে আমি স্কাইটা নিয়ে আসতে পারতাম তো তার জন্য আসলে আমাদের অত সময় নাই আমি হয়তো বা ওরে এটা পরে ঠিক করে দেবো তো আই হোপ এইটাকে আমি একটা টোটাল একটা স্ক্রিনশট নিয়ে নিই টোটাল কন্ট্রোল শিফট অল্টার কি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম মানে সবগুলো থেকে এবং আমি এখানে গ্রুপ করে রাখলাম ভাইয়া আকাশ বড় করতে সমস্যা কোথায় আকাশ বড় করতে সমস্যা নাই কিন্তু এখানে যেটা হয়েছে আমার এইখানে যে স্কাই সাথে ওর যে দেখেন এই যে উপরে উপরে অ্যালাইনমেন্টটা হয়ে গেছে তো আমি দুইটা কাজ করতে পারি ওর আরো একটা ইমেজ আছে যেখানে স্কাইটা ভালো আছে ওইখান থেকে নিয়ে আসতে পারি তো ভালো অ্যাডজাস্টমেন্ট হবে আর না হলে আমি স্কাইটাকে রিমুভ করে আর একটা স্কাই বসা দিতে পারি যেটা এই ইমেজের সাথে যেটা যায় সেরকম তো ওইটাও করতে পারি ঠিক আছে ভাই মানে আমাদের দেখেন এই স্কাইটা যদি আমি এইটাকে আমরা ওই যে ক্রপ টুল দিয়ে আমরা যেটা করেছিলাম তো কি হবে যদি আমি গ্র্যাজুয়ালি বাড়াই যেহেতু ওর স্কাইয়ের সাথে মানে এই সরি স্কাই টু স্কাই জায়গায় আছে ওর ইমেজ যেখানে আছে এখানে কাটা এই অংশটুকু তো স্কাই বড় করলে ওর এই মুন্ডু মাথা এতটুকু সহ বড় হয়ে যাবে তো ভালো লাগবে না দেখে করতে দ্যাটস ওয়াই যদি মুন্ডু আর ওই আকাশ যদি একটু গ্যাপ থাকতো তাহলে মনে হয় ভয় পসিবল হ্যাঁ ওর আর একটা ইমেজ ছিল যেটার মধ্যে আমাদের পসিবল ছিল ওর এই ইমেজটার পসিবিলিটি ছিল এই ইমেজটার এখানে আরেকটু ছে তাও যে তুলেছে সে তো তুলেছে তো আই হোপ সো আমার কাছে মনে হইতেছিল যে স্কাইটা আরেকটু হলতে বা অন্য জায়গায় অন্য একটা স্কাই অ্যাডজাস্টমেন্ট করে খুবই চমৎকার হতো সেটা যদি আমি বানাতাম আই হোপ সো আমি এটা ওর করে দিব দেখি ও কি বলেন সে অবশ্য আপনার ফোন দিয়ে ফটোগ্রাফি করে খুবই দারুণ দারুণ ফটোগ্রাফি করে খুবই চমৎকার তার এই এই সমস্তগুলো তার করা আছে এবার আমরা এই ছবিটায় কাজ করব আমরা এতক্ষণ করেছি এইটাই হয়ে গেল এইটাই করেছি যেটা ছিল একটা বাহিরে ছিল আউটডোরে ছিল এবার আমরা একটা ইনডোরে করব ইনডোর হয়ে গেল ইনডোর এই ইনডোর করব তো দেখি ইনডোর মানে হলো আমি রাতের অন্ধকারে করব ওকে দেন আমি একটু সেভ করে নিই সেভ হ্যাঁ আলহামদুলিল্লাহ Thank you.
হ্যাঁ আমাদের আর একটু নয়েজ দিলে ভালো হইতো, কারণ ওর ইসে নয়েজ ছিল, সমস্যা নাই। মইন ওকে, তো সেম হতে থাকুক। আরে ভাই ওকে, এবার আমরা এই ইমেজটা করব একটু অন্য স্টাইল। ওকে, এইটা ডেপথ ম্যাপটা আমরা এমন ভাবে দিব, আগে থেকেই আমাদের এইখানে দেখেন, যেমন এইখানে আমাদের এই ইমেজ লাইট, ওয়েল জোস, তো লাইটিংটা আমাদের এই সাইড থেকে, দেখেন লাইটিংটা আমাদের পিছনের সাইড, বাট লাইটিং পিছন থেকে আসছে, বাট লাইটের অংশ বিশিষ্ট এখানে এবং পিছনে দেখে মানে ফোকাস, এই দেখেন ওর শ্যাডোটা পড়ছে পিছনে, শ্যাডোটা পিছনে। সো আমরা এখন কিছু কাজ করে ফেলি। ফার্স্ট অফ অল ওকে আমরা সিলেক্ট করে নিই, ওয়েল ডান। ওকে, ও শ্যাডো সহ, শ্যাডো সহ এটা কি কি আসছে? এটা হেডফোনের তার মেবি, মেবি হেডফোনের তার, মেবি পাওয়ার ব্যাংক, হ্যাঁ পাওয়ার ব্যাংক সাথে, হ্যাঁ 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 ঠিক বলছেন, পাওয়ার ব্যাংক বা। সো আমি ওকে, মানে ভাই মানে ওকে, লেয়ার মাস্ক
করে নিলাম এবং উপরের লেয়ারে কন্টেক্স এবং আমি ব্যাক স্পেস অল্টার ব্যাক স্পেস গুড এনাফ এইখানে আমি আমরা যে কোনো কালার নিতে পারি তবে আমি এবার ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্টে নিয়ে আসতেছি তো যে কোনো কিছু এবং আমি ইমপ্লিমেন্টটা করব এই সাইড থেকে ওকে লাইটটা কি পিছন থেকে দিতে যাচ্ছেন আপনি লাইটের এটা কি পিছন থেকে দিতে যাচ্ছেন আপনি জি সেক্ষেত্রে কি শ্যাডোটা থাকার দরকার ছিল তাহলে ব্যাস শ্যাডোটা আমি এখন রিমুভ করতে চাচ্ছি না অ্যাকচুয়ালি শ্যাডো না হলেও চলতো মানে লাইট আসলে পিছন থেকে না আমি এখানে ট্রান্সপারেন্টে একটা লুকস লুকস নিয়ে আসতে যাচ্ছি ট্রান্সপারেন্ট যেহেতু আমাদের এখানে আলোর ফোকাসটা বেশি সেটার কারণে duplicate DEP is depth map okay group control J এবার Thank you.
এবার আমি ফার্স্টে ডেপথ ম্যাপ নিব। ডেপথ ম্যাপ নেওয়ার পরে আমি রেডিয়াস রেডিয়াসটা আস্তে আস্তে হেক্সাগন এই যে শেপ, মানে আমার লেন্সের শেপটা কি ধরনের আসবে সেটার উপর ডিপেন্ড করে। রোটেশন ব্রাইটনেস আমার একদমই দরকার নাই, কারণ এখানে ভালো ব্রাইটনেস আছে। এবং দেখি একটু জুম করে, ও ছবির ভিতরে একটা এইখানে একটা নয়েজ এর একটা ক্রিয়েশন আছে, তো আমরা হালকা হালকা ফোর গুশিয়ান দিব এবং মনোক্রান্তিক দিব। আচ্ছা শ্যাডোটা, মানে লাইটিংটা আমার পিছন দিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো আমি শ্যাডোটা রাখতেই চাচ্ছি ন্যাচারাল যে লুক অ্যান্ড ফিলটা রাখার জন্য। নয়েজটা আমি আর একটু কমেন্ট দিতে চাই, তিন তিন, ঠিক আছে। ওকে হয়ে গেছে না কুল। তো আমার ছোট ভাইটা অলওয়েজ এরকমই একটা ছবি, এরকমই তার ই থাকবো। ওকে That's enough. ঠিক আছে ঠিক আছে ঠিক আছে
দ্যাটস এনাফ, ঠিক আছে? এতই সুন্দর, এখানে আমি ব্লার কি করবো আমি বুঝতেছি না। এটাও করলে ভালো হতো, তো আমরা এটা সেভ করি। কন্ট্রোল এস দিলে অটো সেভ নিয়ে নেয় না? কন্ট্রোল এস দিলে, কন্ট্রোল এস মানে কি? কন্ট্রোল এস মানে হলো কুড নট, সরি, ওকে আমি একটা স্ন্যাপশট নিব। কন্ট্রোল শিফট ই আই, ওকে, বাকিগুলোকে আমার এত বড় ভারী ফাইল আসলে সেভ করার কোনো মানে হয় না, তো আমি এটাকে বন্ধ করে রাখি। আমি জাস্ট এটাকে সেভ করব। কন্ট্রোল এস মানে কি? কন্ট্রোল এস মানে হলো এইখানে সেভ হয়, এইখানে সেভ, এইখানে সেভ হচ্ছে, ফটোশপে সেভ হচ্ছে, সেভিং, এইখানে সেভ হচ্ছে ডেটাগুলো। কন্ট্রোল শিফট এস মানে কি? আপনি কোথায় রাখতে চাচ্ছেন সেইখানে? ঠিক আছে না, স্ন্যাপটা কিভাবে নিচ্ছেন ভাইয়া? আগে আমরা অ্যানিরেক্স ছিল, ওটা তো খারাপ, বাট তুমি যখন ফিল্টারের নাম্বার সব আমরা নিচ্ছি হলো কন্ট্রোল শিফট, কন্ট্রোল অল্টার শিফট ই, কন্ট্রোল অল্টার শিফট ই, এ হয়েছে, ঠিক আছে? স্ন্যাপশট নিচ্ছে হলো কন্ট্রোল অল্টার শিফট ই, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস শিফট তারপর প্লাস ই, সবগুলো একসাথে। জি ভাই, আচ্ছা আমি জানি না এটার রেটিংটা কি হবে, তো এইখানে দেখবো আমরা তিনটা ইমেজ করে কি হয়, রেজাল্ট কি হয় সেটার উপরে আমরা প্র্যাকটিস করে ইমপ্লিমেন্ট করা যাবে। তো কাজ করি, চলেন নিজেদের একটা ইমেজ উঠাই, নিজেদের ইমেজ উঠিয়ে কাজ করতে থাকি। আচ্ছা শিরিন সুলতানা আপনি কি এসেছেন? শিরিন সুলতানা? জি ভাই আসছি। ওকে ঠিক আছে, আপনার টিমে আপনার টিমে যেতে চাচ্ছিলেন হলো আচ্ছা শিনসুতন, আপনি জাস্ট অল্প সময়ে আপনার নিজের সম্বন্ধে একটু ব্রিফ করেন, যে ব্রিফ যে দুটো লাগবে, আপনার লোকেশন, আপনি এখন বর্তমান কোথায় আছেন, কোথায় থাকছেন, এই একটা জিনিস, আর ফটোশপ এবং ইলাস্ট্রেটর আপনার এক্সপেরিয়েন্স অথবা কি ধরনের কাজ করেছেন সেই বিষয়টা, কারণ যখন আপনার টিমে কেউ আসবে তখন আপনার সম্বন্ধে একটু জানবে, এটার জন্য যদি অল্প সময়ের জন্য একটু নিজেকে ব্রিফ করতে। আচ্ছা ভাইয়া, আমি বর্তমানে কুমিল্লে আছি, আমার আমার স্থানীয় আমি চাঁদপুরের, আর আমি ফটোশপে ফটো ম্যানিপুলেশন নিয়ে কাজ করেছি, যেমন ব্যানার ডিজাইন বলা যায়, আর
ইলাস্ট্রেটরের লোগো এসব জিনিস নিয়ে কাজ করেছি, পেন টুল নিয়ে কাজ করা হয়েছে খুব, মাস্কিং এর চেয়ে আমি ম্যানিপুলেশন তারপর মানে এসব নিয়ে বেশি একটা কাজ হয়েছে আমার। আর আমি বিভিন্ন শেপ টেপ ডিজাইন এগুলো নিয়ে কিছু একটা, আমি কার্টুন বানাতে পছন্দ করি যেটার জন্য আমার পেন্টুল বা নর্মাল শেপ নিয়ে খুব বেশি কাজ করা হয় আর ম্যানিপুলেশন এরকম, তবে মাস্কিং নিয়ে আমি খুব একটা কাজ করিনি। আচ্ছা, তো বুঝতে পেরেছেন সবাই, শুনতে জেনেও গিয়েছেন যে আপনার ভালো নাম কি? আমার তন্নি বলা, তন্নি এখানে যেমন শিরিন সুলতানা, তো এটা কি হবে? এখানে আপনি আমাকে উম্মে কুলসুম লিখতে পারেন। উম্মে কুলসুম, ইউ ডাবল এম ই, ওয়াইটা কেটে দিন তাহলে, সরি ওয়াইটা কেটে দিন, হ্যাঁ তারপর উম্মে কে ইউ এল এস ইউ এস ইউ এম কুলসুম, উম্মে কুলসুম তন্নি, তন্নি জি। আচ্ছা, তন্নি টিমে কে কে যেতে চান? ফাইভ মিনিট নেটওয়ার্ক, সে তো আপনি বলেছেন আসলে সে মিরপুরে থাকে না, ঢাকায় থাকে না, সে আসলে থাকে হলো কুমিল্লায় এবং তার হোম টাউন হলো চাঁদপুর। সো নো রিস, কোথায় থাকে কিভাবে থাকে কোনো সমস্যা নেই, আমাদের জগৎ আছে ইন্টারনেট, আমরা যে কোনো ভাবে যে কোনো জায়গায় কাজ করতে পারি যদি ইন্টারনেট আর হলো আমাদের সাথে একটা ল্যাপটপ, বা ল্যাপটপ হলে আমরা তো যে কোনো জায়গায় মুভ করতে পারি, যেটা ডেস্কটপ আমরা পারি না। সো নো রিস, এবং আপনারা তন্নি টিমে যারাই থাকবেন, সে যেহেতু ম্যানিপুলেশন কার্ভ অ্যাকচুয়ালি পেন টুল, যেটা দিয়ে আমরা বলে দেখি যে পেন টুলে যে ভালো মতন পেন টুলটা শিখতে পারবে 80% ডিজাইন সে করে ফেললো, মানে নিজের স্কিল 80% স্কিল ডেভেলপ করে ফেললো, কারণ পেন টুলটা এত বেশি ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিসের উপরে যে কার্ভ পেন টুল দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। সো সে এটাই এক্সপার্ট, ম্যানিপুলেশনে এক্সপার্ট, লোগো ডিজাইন করে, তো তার টিমে কে কে যেতে চান? এবং যারা টিম পান নাই, যারা টিম পান নাই, যেমন শুভর টিমে আর আমি দিতে পারবো না, আশরাফের টিমে উল্টা আমি এখান থেকে বের করে নিব, তারপর হলো রাসেলের টিম আমি এত মানুষজন দিব না একটা টিমে, আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। আমাকে দেওয়া হয় নাই কোন টিমে, তারপর আইভি, আইভি আছেন, মেহেরুন, মেহেরুন আপনারা যদি কেউ না বুঝে থাকেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমার বাসা তো মোহাম্মদপুরে, আমাকে এখানকার কারোর সঙ্গে দিলে খুব ভালো হতো। আপনি মোহাম্মদপুরে, আপনি এখানে আপনার বাসার পাশেই মোহাম্মদপুরে, তাহলে আপনি রাসেলের টিমে যেতে হবে, রাসেলের টিমে অলমোস্ট 8 জন হয়ে গিয়েছে, উল্টা আমি রাসেলের টিম, তারপর হলো এখানে হলো আশরাফের টিম এবং হলো শুভমিত্রার টিম, এই তিনটা টিম আমার ভরপুর হয়ে গেছে, ঠিক আছে। তো যেহেতু গতকালকে আমি বলেছিলাম, আচ্ছা কেউ কি এক্সচেঞ্জ করতে চান রাসেলের টিম থেকে তন্নির টিমে যাওয়ার জন্য? আচ্ছা ভাইয়া আমার 104, আপনি কি আমাকে সুব্রমাটিয়া ভাইয়ের টিমে দিয়ে দিবেন? আমি দিয়েছি এরকম কোনো কিছু না, আমি আপনাদের কাছে জানতে চেয়েছি আপনারা কার টিমে যেতে চান, এবং আমি কিন্তু আমি অলরেডি দেখতেছি তো যে 104 ইয়া সুব্রমাটিয়া টিমে আমার 104 ইয়াটা দিয়েছি। আচ্ছা আমি যদি ভুল হয়ে থাকে আপনি কোন টিমে যেতে চেয়েছিলেন? আপনারা মনে হয় বুঝেনি নাই, তন্নি যেটা হলো সবচেয়ে ডিজাইন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি দরকার, ঠিক আছে, কার্ভ পেন টুল, ঠিক আছে,
যে ভালো করে পেন টুল শিখতে পারে, ঠিক আছে, সে ডিজাইনের 80-90% তার আয়ত্তে চলে আসে। আমরা কি পেন টুলে কাজ করছি? আমরা এখনো পেন টুলে কাজ করি নাই, আমরা এগুলো পরে পেন টুল কাজ করব। পেন টুল হচ্ছে, আপনারা বুঝেন নাই তার কিছু, বল মাদার অফ গ্রাফিক্স, ঠিক আছে ভাইয়া? যারা বাকি আছে তাদের ই করতে পারেন, যে সবাইকে কে কে বাকি আছে ওটা জিজ্ঞেস করে এরপরে দুই তিন জনের নাম বলেন, যে ওখানে আপনি নিজের মতো করে দিয়ে দেন, কেন অনেকে বুঝতেছে না যে আসলে কিভাবে যাবে বা সে কি করবে আর কি, আপনি সিলেকশন করে দেন ভাই। আমাদের টিমে যদি কেউ আসতে চায় মাইত্র ভাইয়ের, আমরা উদার মন মন বড় আছে ভাই, কোনো সমস্যা নাই, উই আর ডেডিকেটেড ফর এভরিওয়ান। কুমিল্লা গেলেন ঘুরতে, কুমিল্লার বিখ্যাত কি জানি আছে? রসমালাই। রসমালাই তুমি কুমিল্লার বিখ্যাত কি? খাদিয়া রসমালাই। আচ্ছা ঠিক আছে, রায়ান কুমিল্লা বেড়াতে চলে যাবেন, ঠিক আছে, এই সুযোগে কুমিল্লা ভ্রমণ হবে। 39 আপনি কোন টিম পান নাই? 39 জুবাই জি আর কত? 66 হ্যাঁ ভাই, আমি কোন টিম পাইনি। আচ্ছা আর কেউ কোন টিম পান নাই, এরকম কেউ আছেন যে আপনারা টিম পান নাই? টিম পান নাই, কোন টিমের আন্ডারে নাই, কোন লিডার আন্ডারে নাই, এরকম কেউ কি আছেন? 47 জানি না কোন টিম আছে। 47 কোন টিমই নাই, 47 কোন টিমই নাই। আমি যদি আপনাকে মোহাম্মদ অলিউল্লাহ টিমে দিয়ে দিই, কোনো প্রবলেম আছে? ওনার বাসা হলো ধামরাই সাভার। জি আমার জন্য ভালো হয়। 47 ওকে, এনিওয়ান আর কেউ বাকি আছেন, আর কেউ বাকি আছেন যে আপনারা টিম পান নাই, আর কেউ বাকি আছেন যে আপনারা টিম পান নাই, আর কেউ বাকি আছেন যে আপনারা টিম পান নাই? ১০৬ পেয়েছি ৩৪ পেয়েছি ১১ পেয়েছি ৩৭ পেয়েছি ৮ পেয়েছি আবার ১০৬ পেয়েছি আপনার টিমে টোটাল আট জন আছে, বুঝছেন? এই আট মানে হলো আপনার টিমে আছেন, এই টিমে পাঁচ জন, এই টিমে চার জন, 1 2 3 4 5 6 7 8 জন, আর শুভমিতা টিমে হলো 9 জন, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা আমরা সবাই হাইয়েস্ট মেম্বার, 15 জন, 15 আর হলো 8 23 32 38 40 41 42 43 44 জন। আপনার কি টোটাল 46 জন এই ব্যাচে স্টুডেন্ট ভাই? একদম রেগুলার, আমি বলেছিলাম যে ভাই 46-48 এরকমই হবে। হ্যাঁ এরকমই হয়, আমার জানা মতে 48। তাহলে আর দুইজন কোথায়? আচ্ছা আমি 69 কে দেখছি, 69 দেখি, 69 আর 69 ভাইয়া আশরাফ ভাইয়ের এখানে, 69 আশরাফ, জি। আচ্ছা আর কেউ বাকি আছেন? আর কেউ আপনারা বাকি আছেন? আচ্ছা এখন আমি মেন্টরদের উদ্দেশ্যে বলতেছি, মানে টিম লিডদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের
পার্সোনাল একটা গুগল হোস্ট করবেন, হোস্ট করে আপনার টিম মেম্বারদেরকে দিয়ে দিবেন। আমরা কালকে অলরেডি করে ফেলছি ভাইয়া। আপনারা যারা টিম লিড আছেন আপনারা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করবেন একটা, যদি মেসেঞ্জার করেন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করলে করতে পারেন, আর একটা হলো গুগল মানে মিটের হোস্ট করবেন যে হলো লিড, সে আপনার বাকিদেরকে দিয়ে দিবেন। আপনারা প্রতিদিন বসতে পারেন, সপ্তাহে দুই দিন বসতে পারেন, তিন দিন বসতে পারেন। আপনি আপনার টিম মেম্বারদের সাথে কথা বলে নিবেন কখন আপনারা বসতে চান, সবার সাথে একটা মিটিং সেট করবেন। তন্নি আপনি আপনার টিমে যারা যারা আছে তাদেরকে আপনি তারা আপনার সাথে কমিউনিকেশন করবে এবং আপনিও তাদের সাথে কমিউনিকেশন করবেন। আর হলো যে যে টপিকের উপর আমরা আজকে কাজ করতেছি সেটাকে ব্রিফ করবেন, তাদের থেকে কাজ তারা কাজ করবে, আপনাকে কাজ জমা দিবে, কাজগুলো সব জমা দিবে হলো হোয়াটসঅ্যাপে। ওকে ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। বলেন কোশ্চেন। জি, গুগল মিটে অটো অ্যাড এটা কেমনে করা যায়, মানে আমার বারবার অ্যাড করা লাগবে না? এই দেখেন আমি একটা প্লাগইন ইউজ করি গুগল মিট অটো অ্যাড মিট। আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে আমি কি কি প্লাগইন ইউজ করি আপনাদের লিডদেরকে আমি দিয়ে দিচ্ছি, অন্যরাও চাইলে এটা খুব উপকার হবে ভাই। থ্যাংক ইউ। আমি কি কি এক্সটেনশন ইউজ করছি সেই এক্সটেনশনের স্ক্রিনশট সহ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমাদের WhatsApp গ্রুপে একটু দিয়ে দেন কষ্ট করে। আচ্ছা, এখানে কি কি ইউজ করতে হবে সেটা আমি বলে দিই। কি কি ইউজ করতে হবে সেটা বলে দিই। অসম স্ক্রিনশটটা রাখবেন, তারপর হলো কালার পিকারটা রাখবেন অথবা আই ড্রপার রাখবেন, গুগল মিট অটো অ্যাটেন্ডেন্সটা থাকতে হবে, গুগল গ্রিড থাকবে, আর এখান থেকে এই যে অটো অ্যাডমিট, আর হলো এই যে লাইট শট স্ক্রিনশট, এছাড়া আর কোনো কিছু এখানে দরকার নাই আপনাদের। সবার জন্যই কোন স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি, দা ব্রাউজার অ্যাজ এ সিটেক। ওকে, বলেন। হ্যাঁ বলেন ভাই, স্ক্রিনশটটা দিয়ে একটা একটু টিক দিয়ে 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 যে এগুলোই দরকার তাহলে একটু বেটার হবে, কারণ এখানে তো অনেকগুলোই আছে আপনার। কোনগুলো একটু মার্ক করে দিলেই হবে। আচ্ছা, আমি বক্স আকারে দিয়ে দিচ্ছি। আমি অলরেডি রেকর্ড করে রাখছি, সমস্যা নেই, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। জামিল ভাই, আপনার শব্দ আসতেছে ভাই, ওই হর্নের শব্দ অনেক জোরে আসতেছে। যেগুলো আমি কি আমি অ্যারো দিয়ে দিয়েছি ওগুলোই আপনাদের দরকার, আর কিছু দরকার নেই এখানে। ওকে, থ্যাংক ইউ। এই এক্সটেনশন গুলো ইউজ করে নেবেন, তাহলে আপনাকে আর টেনশন করতে হবে না কাকে কি করবেন, ঠিক আছে? এখন হলো কাজ। আমি যেমন আমি আমার ছোট ভাই আমার ছাত্র খুবই আদরে, ইভেন আমি ওরে বাচ্চা বলে ডাকি, ঠিক আছে? অনেক ছোট, আমার থেকে অনেক ছোট, অনেক অনেক ছোট বলতে অনেক ছোট, মাত্র ও লেভেল এবার দিল তো, আর আমার কথা শুনে,
ওর আব্বু আম্মু যতটুকু কথা শুনে আমার থেকে বেশি কথা শুনে, তো ওর ইমেজ গুলো আমি নিয়ে কাজ করলাম। তো আপনারা এরকম লাইটিং নিজের পার্সোনাল ছবি যদি নাও থাকে, অন্য কোনো ছবি কারো ছবি যেটা হলো আজকে ডেপথ ম্যাপ যেটা পড়ানো হলো তা করবেন, আপনারা এক সপ্তাহ পরে আগে আপনাদের গ্রুপটাকে গুছান, আপনারা গ্রুপে কাজ করবেন এক সপ্তাহ পরে ইনশাল্লাহ। আজকে হলো বুধবার, নেক্সট বুধবার থেকে আপনারা কাজ শুরু করবেন। তো এখন এই এক সপ্তাহটা নিজেদের গ্রুপটাকে বুস্ট করেন, বুটস্ট্র্যাপ করেন, গুছান, ঠিক আছে, অর্গানাইজ করেন, গ্রুপ ওয়াইজ কাজ করবেন এক সপ্তাহ পরে, ঠিক আছে ইনশাল্লাহ। আর আমি কালকে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপে দেখতে পাই এখানে সবার কাজ রোল ওয়াইজ। আর আপনারা একটা কাজ করবেন, রোল প্লাস নাম, রোল প্লাস নাম লিখে একটু সাবমিট দিলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। যেমন রোল এক নাম যেটা আছে, অথবা 62 জামিল, 62 লিখে হাইপেন দিয়ে আপনারা নামটা লিখে দিবেন, তাহলে আমি বুঝতে সুবিধা হবে। আপনারা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখলে আমি আপনাদের কাজগুলো দেখে নিব এবং পরবর্তী যে ফিডব্যাক দিতে চাবো সেখানে আপনাদের ফটোশপটা অন করবেন, তখন আমি ফিডব্যাকটা দিব। ঠিক আছে, ক্লিয়ার? আর আমরা আগামীকালকে, আপনি আজকে জামিন নোটিস করে দেন, আমরা আগামীকালকে ব্লেন্ডিং অপশন যেটাকে বলা হয় লেয়ার স্টাইল, সেই লেয়ার স্টাইল নিয়ে আমরা পড়াশোনা করব। লেয়ার স্টাইলের পরে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাব ইনশাআল্লাহ। এরপরে আমরা আবার এখানে আমরা টুলসে চলে আসব, সেই টুলস হলো আমাদের পেন টুল, টাইপোগ্রাফি টুল, সিলেকশন টুল এবং অ্যাড সিলেকশন টুল। তো আগামীকালকে কি বৃহস্পতিবার, আগামীকালকে আমরা লেয়ার স্টাইল নিয়ে পড়াশোনা করব এবং পরবর্তীতে আমরা তাড়াতাড়ি আমাদের ফটোশপ গুলোর অলমোস্ট আজকে 20 ক্লাস হয়ে যাচ্ছে, তো 20 মধ্যে দুইটা ক্লাস বাদ যাবে, তো 18টা ক্লাস হয়ে গিয়েছে। তো 18 ক্লাস যেহেতু হয়ে গিয়েছে, তো আমাদের বাকিগুলোকে এখন কি করতে হবে, গুছায় নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো চলেন আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আর আমি ইনশাল্লাহ আগামীকাল থেকে জাস্ট দুইটা স্টার্ট করে দেবো আপনাদের, দুইটা আমি যেমন আজকেও যেমন ওয়েট করেছি সবার জন্য 15-20 মিনিট পরে আমি শুরু করেছি, আগামীকাল থেকে আমি হাইয়েস্ট 10 মিনিট আমি দেখবো, তারপর আমি স্টার্ট করে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমি এই কাজটাই করবো ইনশাল্লাহ। আর যারা এখনো আপনারা টিম মেম্বারদের পান নাই বা টিম পান নাই, আমাকে একটু বলবেন, আমি ইনশাল্লাহ এটাকে গাইড করার চেষ্টা করব। তো চলেন আমরা আমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিই। আর একটা বিষয়, আজকে যে আমরা যে টপিক নিয়ে আলোচনা করেছি সেটা কি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন? আজকে যে টপিক ছিল ডেপথ ম্যাপ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ব্লারের ডেপথ ম্যাপ, আমরা নিজেরা ব্যাকগ্রাউন্ড ব্লার করেছি এবং ডেপথ ম্যাপ করেছি। এবং আপনাদের একটা কোশ্চেন ছিল আমরা কোন ইমেজের ক্ষেত্রে কোন ব্লার নিব। তো আমাদের আরেকটা টপিক আছে অ্যাডভান্স ইমেজ রিটাচিং, তখন আমরা এই বিষয়টা নিয়ে আবার কথা বলবো ইনশাল্লাহ। তখন আমি আপনাদের বলে দিব কোন ইমেজটার ক্ষেত্রে আপনি কোন ব্লার নিয়ে কাজ করা উচিত, যেহেতু আমার এখন ফ্রিকুয়েন্টলি একই ধরনের ইমেজ এবং লাইটিংটা একই কাছাকাছি, মানে যেমন ম্যাক্সিমাম লাইটটা হলো মেঘলা বা এরকম, তো আমার লাইট বেশি নাই, যদি এরকম থাকতো তাহলে আমি প্রত্যেকটাকে আলাদা ধরে করে দেখাতাম। তো এক্সপেরিমেন্ট ওই ইমেজ গুলোর উপরে আসলে এক্সপেরিমেন্ট করা উচিত, তো আমি ইন দ্যাট টাইম ওই এক্সপেরিমেন্ট গুলো করে আমি আপনাদেরকে দেখাবো যে কোন ইমেজের জন্য, পার্টিকুলারলি কোন ইমেজের জন্য আমরা কোন ব্লারটা নিব। ওকে, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন, কারণ এখানে ব্লারের অনেকগুলো ফিল্টার আছে। ক্লিয়ার সবাই? আজকে আমি আধা ঘন্টা আগে জয়েন করেছি, তো আমি ভিডিও দেখে আমি একটু প্র্যাকটিস করে নিচ্ছি, ঠিক আছে? আর 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 কি ওকে, রোল ওয়ান প্রেজেন্ট ভাইয়া, প্রেজেন্ট ভাইয়া মাইকে, সরি ক্যামেরাতে আমি জাস্ট দুইজন তিনজন তিনজনকে দেখতে পাচ্ছি। রোল তিন, রোল থ্রি, রোল থ্রি, রোল থ্রি,
রোল ফোর ফোর জি ভাইয়া আসি ফোর সিক্স রোল সিক্স আসি সেভেন সেভেন জি ভাইয়া নাইন নাইন21 22 23 23 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 34 35 present bhaiya 37 present bhaiya 38 present bhaiya last din apnar present nai ji bhaiya ami gotokal ki class korte parina bhaiya ki karon bhaiya ami ektu baire chilam shei jonno parini acha mane ami ekhane likhe rakhbo shei jonno bolchi personal ji bhaiya okay thik ache 39 present bhaiya 41 shimul karmakar 45 47 47 baki dui ta din absent keno bhaiya amader ekhane bidyut chilo na ওকে আমি দুইটা ইলেকট্রিসিটি প্রবলেম লিখে রেখেছি 51 53 আশরাফ কি নিয়ে বলছিস 55 জি ভাই আসি 57 58 61 61 62 62 65 65 66 66 68 68 67 68 69 আপনি একটা দিন অ্যাবসেন্ট ছিলেন সেটা হলো 4 তারিখ হ্যাঁ ভাই ওই দিন একটু প্রবলেম ছিল প্লিজ আমাকে একটু বলবেন মিটিং বা এরকম কোনো কিছু আমাকে লিখে রাখতে হবে মিটিং ছিল 71 72 72 74 Yes, 66. 66 আপনাকে প্রেজেন্ট দেওয়া হয়েছে 77
জি ভাই আসছে 77 79 প্রেজেন্ট ভাই আপনি গতকালকে অ্যাবসেন্ট ছিলেন 79 জি ভাই আসলে অ্যাবসেন্ট ছিলেন জি ভাই অ্যাবসেন্ট ছিল আমার নেট ছিল না ভাই ইন্টারনেট প্রবলেম ওকে ঠিক আছে তারপর হলো 82 আছি ভাইয়া আপনার একটা দিন আমি আপনার কোনো কাজ দেখছি না অলমোস্ট আজকে 20টা কাজ ক্লাস হয়ে গিয়েছে আমি জমা দিয়েছি তো কালকেও তো দিলাম ভাইয়া কোথায় কোনো কাজ দেখছি না কোথায় দিয়েছেন পুরো হোয়াটসঅ্যাপে দিয়েছি 15 গ্রুপ না জি ও ভাই থাকো আমাদের দেখছি তানা নামের ভাইয়া তার ওখানে নাম দেওয়া নাই তো শুধু নাম্বার দেওয়া এজন্য সমস্যা হচ্ছে অনেকেরই এই সেম প্রবলেমটা দেখা যায় জমা দিলে নাম্বার শুধু শো করে নাম শো করে না আপনারা কেন একটু রিকোয়েস্ট আপনাদের যে আপনাদের রোল নাম্বার এবং আইডি নাম্বার দুইটাই তো জানেন একটু লিখে দেন আমি তো ওনার কোনো কাজই দেখতে পাচ্ছি না কাউর কাজ দেখতে পাচ্ছি না জি ভাই আমি কালকেও জমা দিয়েছি আমি তাহলে নাম লিখে দিব শুধু আপনি না সবাইকেই বলছি সবাই আপনাদের নাম ওয়াইজ লিখে দেন Present, present, please. 109 present bhaiya rehana apni group peyechen na team peyechen ji bhai kintu bhaiya ami shubho bhaiya team e jete chai shubho bhaiya team e jete chai team e jete chai kar team e chilen apni ami ashab bhaiya team ashab bhaiya team 100 koto 109 100 me jete chan আর শুভ আপনার টিমে যেতে চাই আপনার টিমে অলমোস্ট 9 জন হয়ে গেছে আপনার কোনো সমস্যা না ভাই কোনো প্রবলেম নাই ভাই আমাদের টিমে কোনো ভাই আমাদের টিমে সবাই ভালো আছে ভাই আমাদের টিম অলরেডি অলরেডি সবাই অ্যাক্টিভ আছে সবার ফার্স্ট আমাদের টিমটা সবচেয়ে লিডার ফার্স্ট চয়েস আমাদের দুটো ফোন আছে আর যদি আরেকটা ফোন আসতে চাইতেছে অসুবিধা নেই আমরা ওকে ঠিক আছে ওয়েলকাম ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে যদি আসতে চান কোনো সমস্যা নেই ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আপনার আইডি বলেন আমার রোল হচ্ছে 79 79 না জি ভাই 79 আপনাকে তো কোন টিমে দেওয়া হয় নাই আচ্ছা আমি বলি ঢাকার টিম আছে হলো তন্নির টিম তন্নির টিম তন্নি সম্পর্কে শুনতে পেরেছেন তারপর হলো মোহাম্মদ ওলিউল্লাহ আর হলো তামজিদ তিনটা টিম ফাঁকা আছে তন্নি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট ওমেন এবং তিনি চমৎকার হলো আপনার কার্ভ নিয়ে কাজ করেন তারপর তানভীরও খুব চমৎকার কাজ করেন এবং মার্কেট প্লেসে কাজ আছে সরি সে নিজে পার্সোনাল কাজ করে এবং মোহাম্মদ ওয়ালিউল্লাহ সেও ধামরাইতে থাকে সেও চমৎকার কাজ করে তো আপনি লিড হিসেবে যাকে বেছে নেবেন তার টিমে আমি আপনাকে দেব তন্নি মোহাম্মদ ওয়ালিউল্লাহ এবং তানভীর আরফা ভাই
আপনি বুঝে একটু দিয়ে দেন, আমি বুঝতেছি না আসলে কে বেটার। আমি বুঝে দিয়ে দিব, পরে তো বলবেন যে আমি তখন দিতেছিলাম, আপনি আমার শুনেন নাই কথা অ্যাটেন্ডেন্সটা। আচ্ছা কেউ কি অ্যাটেন্ডেন্স দেওয়া বাকি আছেন? আর একটা মিনিট, কেউ কি বাকি আছেন অ্যাটেন্ডেন্স দেওয়ায়? কারো মিস গিয়েছে অ্যাটেন্ডেন্স? ওকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কন্টাক্ট করেন? জি জি,